ধনসম্পত্তি বোঝাই করা ব্যবসায়ী জাহাজটি রহস্যময় ছোট ছোট দ্বীপগুলির দিকে এগিয়ে চলল। সমুদ্রের এই দিকটার আবহাওয়া বাকি সমুদ্রের থেকে যেন অনেকটাই আলাদা। চারিদিকে ধোয়ার মতো কুয়াশা যেন জলপথকে অস্পষ্ট করে তুলেছে। জাহাজ সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া রীতিমতো দুষ্কর হয়ে উঠছে। জাহাজটি ধীরে ধীরে এগোতে লাগল। এদিকে সমুদ্রের জল অনেকটাই শান্ত, পিছনে জলদস্যুদের আর কোনো হদিশ নেই, কিংবা থাকলেও এই পুরু কুয়াশার চাদর ভেদ করে তাদেরকে হয়তো দেখা যাচ্ছে না। জাহাজ কোন পথে চলেছে সে বিষয়ে কেউই নিশ্চিত নয়। প্রথমে ওরা ভেবেছিল যাবতীয় মালপত্র নিয়ে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দিকে চলে গেলে জলদস্যুদের হাত থেকে রেহাই পাওয়া যাবে হয়তো, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কড়া শাসন, জলপথেও তাদের কঠোর নজরদারি। কিন্তু অত দূর যদি পৌঁছাতে না পারে, তাই ব্যবসায়ী বিটল প্যাটল ভাবলেন এই অজানা দ্বীপেই যদি তিনি তার বিশেষ সম্পত্তিটি লুকিয়ে রেখে যান তাহলে কেমন হয়, পরে এক সময় না হয় আরো বেশি লোক লস্কর এনে সেগুলো উদ্ধার করে নিয়ে গেলেই হবে। এমনটা ভেবেই তিনি নাবিকদের এই অজানা দ্বীপের দিকে যাওয়ার আদেশ দিয়েছেন। এবার ওদের চোখের সামনের থেকে কুয়াশার আবরণ অনেকটা কেটে গেছে। বিটল প্যাটল তার খাস নাবিককে বলল চটজলদি দিক হিসাব নিকাশ করে ম্যাপ তৈরি করে ফেলতে। দূরের স্থলভাগ ধীরে ধীরে নিকটে আসছে। সকলে বিস্ফারিত নেত্রে সেই দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের মধ্যেই জাহাজ সমুদ্র তটের কাছাকাছি পৌঁছে গেল। বিটল প্যাটল সমস্ত পরিকল্পনা ঠিক করে নিলেন। জাহাজ থেকে এবার একটা ছোট্ট নৌকা বেরোল। নৌকায় বিটল প্যাটল সহ আরো চারজন লোক, তাদের ভেতর দুজন কুলি। নৌকাটি এবার ডাঙায় এসে উঠল। তটের 50-60 গজ দূর থেকে শুরু হয়েছে জঙ্গল। প্রথমে জঙ্গল একটু হালকা হলেও তারপর ধীরে ধীরে জঙ্গল ঘন হয়েছে। জঙ্গলের শুরুর দিকে সারি সারি নারকেল গাছ, কিন্তু ভিতরের দিকের গাছপালাগুলির অধিকাংশই প্রায় সকলেরই অচেনা। একটু দূরেই অনুচ্চ পাহাড়ের কতগুলি চূড়া দেখা যাচ্ছে। খানিক পরেই সন্ধে নামবে। তবে আশ্চর্যের ব্যাপার এই যে জাহাজ থেকে তারা প্রায় কিছুই নামালো না, শুধু বিটল প্যাটলের নির্দেশে একটা মাঝারি আকারের বাক্স ধরাধরি করে নামিয়ে আনল। তিনজন জাহাজেই রইল, বাকি চারজন ও বিটল প্যাটল জঙ্গলের ভেতর দিয়ে সেই ভারী বাক্সটাকে নিয়ে দ্রুত পাহাড়গুলোর দিকে এগোতে লাগল। এই অঞ্চলের জঙ্গল যেন একটু বেশি নিস্তব্ধ, পশু পাখি তো দূরের কথা, একটা পোকামকড়ের ডাক পর্যন্ত নেই। বেশি দূর ওদের যেতে হলো না। কিছু সময় হাঁটার পর ওদের সামনে এসে পড়ল অনুচ্চ টিলার কতগুলি সারি। বিটল প্যাটেলের মুখে হাসির রেখা স্পষ্ট হল, সে যেন এমন কিছুরই সন্ধান করছিল। একটু খোঁজাখুঁজি করতে তারা সেই টিলার বুকে একটা ছোট্ট গুহা খুঁজে পেল। ডালপালা ভেঙে সেগুলি দিয়ে মশাল তৈরি করে গুহার ভিতরে ঢুকল সকলে। বিটল প্যাটল গুহার দেওয়ালে পাথর খোদাই করে একটা চিহ্ন করলেন। তারপর তার পশ্চিম দিক বরাবর 10 পা এগিয়ে গিয়ে মাটিতে একটি গর্ত করে সেই বাক্সটি পুঁতে দিলেন।
কয়েকটা ভারী ভারী পাথর আশেপাশের থেকে এনে তার উপরে চাপা দিয়ে দিলেন। গুহা থেকে বেরিয়ে বিটল প্যাটেলের মনে হল পরবর্তীকালে এই গুহা খুঁজে পেতে গেলে আরও কিছু নিশান রেখে যাওয়ার প্রয়োজন। তিনি চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলেন। দিনের আলো ফুরাতে আরও কিছু সময় বাকি। বিটল প্যাটেলের চোখ জঙ্গলের এদিক থেকে ওদিকে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে আটকে গেল। তিনি মোক্ষম নিশানা পেয়ে গেছেন, একটা গাছ। গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। বিটল প্যাটেল চটজলদি ম্যাপে সব কিছু লিখে নিলেন। সন্ধে নেমে আসছে দেখে ওরা আর সময় নষ্ট না করে তটের দিকে ফিরে চলল। জাহাজ আবার চলতে শুরু করল। পুরোপুরি সন্ধ্যা নেমে এসেছে। এরই মধ্যে সকলের চোখের আড়ালে দুটো কালো ছায়া নিঃশব্দে জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ল জলে। সমুদ্রপথে প্রায় 10 মাইল চলে আসার পর জাহাজে একটা শোরগোল উঠল। দুজন কুলি জাহাজে অনুপস্থিত। কুলি শ্রেণীর ওই লোক দুটি বিটল প্যাটেলের সাথে সেই গুহাতে গিয়েছিল, আবার ফিরেও এসেছিল তারা একসাথে। এই সমস্ত বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করতে করতে ওরা সহজেই আবিষ্কার করতে পারল যে কুলিগুলো কখন কিভাবে জাহাজ থেকে ওই দ্বীপে আবার ফিরে গিয়েছে আর কেনই বা ফিরে গিয়েছে। তবে বিটল প্যাটেলকে বিশেষ উদ্বিগ্ন বলে মনে হল না, বরং তাকে বেশ নিশ্চিন্তই লাগছে। কারণ তিনি জানেন তার হাতের ম্যাপটি ছাড়া সেই গুহা খুঁজে বের করার সাধ্য ওই মূর্খ কুলি দুটোর মধ্যে অন্তত নেই। এদিকে কুলি দুটি সাঁতরে ডাঙায় উঠেছে। তাদের চোখে লালসার এক তীব্র আগুন জ্বলছে। তাদের মাথায় এখন শুধু ঘুরছে ওই হিরে বোঝায় বাক্সের স্বপ্ন। কিভাবে যে তারা সভ্য জগতে আবার ফিরবে সে চিন্তা বেমালুম ভুলেই গিয়েছে তারা। বিটল প্যাটেল তাদেরকে মূর্খ ভাবলেও অতটা মূর্খ তারা ছিল না। আগের বার জঙ্গল থেকে ফেরার সময় তারা একটা জায়গায় তাদের বানানো সেই মশাল আর আগুন ধরানোর সামগ্রী অতি সন্তর্পণে রেখে এসেছিল। ওরা আবার সেগুলিকে সংগ্রহ করে মশালে আগুন ধরালো। গায়ের ভিজে পোশাক খুলে গাছের ডালে বেঁধে দিল। তারপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দুজন মশাল হাতে জঙ্গলের ভিতরে প্রবেশ করল। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। সেই নিকশ কালো অন্ধকারকে ভেদ করে মশালের আলো বেশি দূর পর্যন্ত যায় না। ওরা ধীরে ধীরে চলতে লাগল। মাটির দিকে ওদের দৃষ্টি। ওরা যেন আগের বারের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে ছাপ তারা খুঁজে পাচ্ছে না। নিস্তব্ধ জঙ্গল, কোথাও কোনো শব্দ নেই, কোনো প্রাণের অস্তিত্বটুকুও নেই। তবে এসব নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তারা এগিয়ে চলেছে সেই মহামূল্যবান সম্পত্তির নেশায়। এমন সময় তারা তাদের বাদিকে কিসের একটা শব্দ পেল। একটু থমকে দাঁড়ালো তারা। শব্দের উৎসের দিকে মশাল ফেরালো। মশালের আলো যতটুকু গেল তাতে কিছুই দেখতে পেল না তারা। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করল। এবার আবার শব্দ এলো। কতকটা শুকনো পাতার উপরে যেন খুব ধীরে ধীরে সাবধানে
পা ফেলছে কেউ। ওরা আবার থমকে দাঁড়াল। মশালের আলো সেদিকে ঘুরিয়ে দেখতে লাগল। এবারও কিছুই দেখা গেল না। মশাল ঘুরিয়ে নিয়ে ওরা আবার সামনের দিকে চলতে যাবে, ঠিক সেই সময় একজনের মাথার ওপর জলের মতো কি একটা পড়ল। বৃষ্টি তো পড়ছে না, তাহলে এটা কি? মাথায় হাত দিতেই সেই তরল তার হাতে ঠেকল। তরল হলেও জলের মতো ঠিক নয়, কেমন যেন আঠালো আর পিচ্ছিল, সেই সাথে তীব্র দুর্গন্ধযুক্ত। কোথা থেকে এই তরল এসে পড়ল সেটা দেখবার জন্য ওপরে তাকাতেই আতঙ্কে ওরা একেবারে ছিটকে পড়ল। হাতের থেকে মশাল মাটিতে পড়ে গিয়ে নিভে গেল। মাটি হাতড়াতে হাতড়াতে ওরা পালানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই কোনো কিছুর তীব্র ধারালো নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের নগ্ন দেহ দুটি। দিনের আলো ফুটতেই দেখা গেল জঙ্গলের এক জায়গায় দুটো মৃতদেহ পড়ে আছে, আর সেই জায়গার আশেপাশের গাছের মাথাগুলি যেন মরে গিয়েছে। প্রবল ঝড়ে যেমন গাছের দশা হয় ঠিক তেমন। চাপা চাপা রক্ত শুকনো পাতার ওপরে জমে শক্ত হয়ে আছে। একজনের বুক ফেড়ে শরীরটাকে দুভাগ করে দিয়েছে, আর একজনের শরীর তিন খণ্ড হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। নমস্কার, আপনারা শুনছেন গল্পকথার বিশেষ নিবেদন। শুভজিৎ সাহা এবং অয়ন সাহার কাহিনী অবলম্বনে আঙ্গামানিয়ান। গত সপ্তাহে আপনারা শুনেছেন আঙ্গামানিয়ানের প্রথম পর্ব, যেখানে সৌম এবং দিবাকর ঠিক করে যে তারা যুবশক্তি সমিতিতে যোগ দেবে। যুবশক্তি সমিতির প্রধান বরুণ তাদেরকে একটি শর্ত দেয়, তারা যদি ফুটবল খেলায় জমিদারদের দলকে হারিয়ে চাটুজ্জিমশায়ের টোলকে জেতাতে পারে তবেই তারা যুবশক্তি সমিতিতে প্রবেশের অনুমতি পাবে, অন্যথা নয়। এদিকে একদিন ভোর রাতের দিকে দিবাকর একটি স্বপ্ন দেখে, যেখানে সে এক অদ্ভুত ধরনের প্রাণীর দর্শন পায়। কঠোর লড়াইয়ের পর অবশেষে গ্রামের ছেলেরা জমিদারদের দলকে ফুটবল খেলায় পরাজিত করে। দিবাকর ও সৌমের নেতৃত্বে ফুটবল খেলায় চাটুজ্জিমশায়ের টোলের জয়লাভের পর তারা যুবশক্তি সমিতিতে প্রবেশের অনুমতি পায়। তারপর এ এক অন্য সকাল। আজকের সকাল, সূর্য, বাতাস, মাটি, জল সব বড়ই স্বাধীন দিবাকর আর সৌমের কাছে। এমন সকাল তারা আজ পর্যন্ত কোনোদিন উপভোগ করেনি। স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা, তাদের কাছে সে যেন এক পরম তৃপ্তি। তারা পেরেছে চাটুজ্জে মশায়ের টোলের সম্মান রক্ষা করতে, তারা পেরেছে তাদের বরুণদার সম্মান রক্ষা করতে, রক্ষা করেছে তারা তাদের মাতৃভূমি ভারতবর্ষের সম্মান। যুবশক্তি সমিতির বৈঠকখানায় আজ উৎসবের জোয়ার বইছে। সকাল থেকেই সবাই উপস্থিত সেখানে, সবাই কোলাকুলি করছে একে অপরের সাথে। কোলাহলকে নিমেষে শান্ত করে দিয়ে বরুণ বলে উঠল, পূর্ণ স্বাধীনতার স্বাদ পেলে কি করবে তোমরা? সবাই চুপ করে বরুণের দিকে তাকালো।
একটা যেন বিদ্যুতের চমক খেলে গেল তার চোখে। বরুণ আবার বলল, স্বাধীনতার স্বাদ পেতে চাও তোমরা? চাও পেতে স্বাধীনতার স্বাদ? এই প্রশ্নের উত্তর কাউকে মুখ ফুটে দিতে হলো না। তাদের চেহারা জানান দিচ্ছে তারা কি চায়। বুক ফুলিয়ে শরীর টান করে দাঁড়িয়ে আছে সকলে। এক একজন যেন ইস্পাতের তলোয়ার, আর স্বাধীন ভারত মাতার কল্পনা আলোর ঝলকের মতো তাদের উপরে প্রতিফলিত হয়ে যেন তাদের ধারালো অস্তিত্বের জানান দিচ্ছে। নিস্তব্ধতা ভেঙে দিবাকর বলল, বরুণদা, শেষ রক্তবিন্দুটিও দিয়ে দিতে পারি এই স্বাদ পাওয়ার জন্য। এবার চাটুর্য মশাই বললেন, বরুণ, জমিদার ও ব্রিটিশটা কিন্তু চুপ করে থাকবে না, এবার ওরা বিশেষ নজর দেবে আমাদের ওপর। সব কিছুর প্ল্যান আছে মাস্টার মশাই, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা দিবাকর, তোকে একটা কাজ করতে হবে। বলো দাদা, কি করতে হবে? আস্তে আস্তে, ব্যস্ততার কিছু নেই, হটকারিতায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বুঝলি? বিকাশ মৃদু হাসতে হাসতে দিবাকরের দিকে এগিয়ে এসে ওর পিঠে একটা হাত রেখে বলল, ভাই, তোর ভিতরের এই আগুনকে নিভতে দিস না কখনো। যে বা যারা এই দেশের অনবরত ক্ষতি সাধন করে চলেছে, ওই আগুনে তাদেরকে পুড়িয়ে মারতে হবে। এবার বরুণ যেন খানিকটা ইতস্তত করেই বলল, শোন তবে দিবাকর, তোকে কাল থেকে জমিদারের বাড়িতে কাজ করতে হবে। দিবাকর অবাক হয়ে বরুণের মুখের দিকে চেয়ে রইল, তারপর সেইভাবেই বলল, এ কি বলছো বরুণদা? ঠিকই বলছি। আমি তো এই কাজ করব না বলেই তোমার কাছে এসেছিলাম। আর আমি তোকে এই কাজেই পাঠাচ্ছি। মানে? এবার বরুণ দিবাকরের পিঠে একটা হাত রেখে গলার আওয়াজটা একটু নামিয়ে বলল, তোকে জমিদারের বাড়িতে কাজ করতে হবে আমাদের হয়ে। ওখানে কারা আসে, কি কি হয়, কি বিষয়ে আলোচনা হয়, এই সব খবরই আমার চাই। সবাই এই কথাটা ভালো করে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করো। এই বলে বরুণ বেরিয়ে গেল, কিন্তু তার বলে যাওয়া শেষ কথাগুলো সৌম আর দিবাকরের মাথায় অনেকগুলো প্রশ্নের জন্ম দিল। বছর দুয়েক পরের ঘটনা। বরুণের কথা মতো দিবাকর জমিদার বাড়িতে কাজে যোগ দিয়েছে। বাজার করা, স্নানের জল তোলা, হুঁকো সেজে দেওয়া, বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, জমিদারের বাড়িতে আসা নিত্য নতুন অতিথিদের সেবা যত্ন করা, জমিদারের বিভিন্ন প্রকার ফাই ফরমাস খাটা ইত্যাদি, এই সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে এই দুবছরে জমিদারের কিছুটা বিশ্বাস অর্জন করতে পেরেছে দিবাকর। এইদিকে সৌম বরুণের প্রিয় পাত্র হয়ে উঠেছে। বরুণ এখন অনেক কাজের দায়িত্ব সৌমের হাতে নির্দ্বিধায় ছেড়ে দেয়। এখন বাইরের অনেক বিপ্লবী সংগঠনের সাথে যুবশক্তি সমিতির যোগাযোগ বেড়েছে। বিভিন্ন গোপনীয় চিঠি বা খবর নিয়ে বিভিন্ন জায়গায় এই যোগাযোগের কাজটা সৌমই করে। এই কাজে জীবন মরণের ঝুঁকি, সে কথা জেনেও সৌম কখনো এক মুহূর্তের জন্য বিচলিত হয় না। তার কথায়, বাঁচতে হলে স্বাধীনভাবেই বাঁচব, গড়ে তুলব এক স্বাধীন ভারতবর্ষ। দিগন্ত বিস্তৃত জলরাশি, ঢেউগুলো মোটা বেটে খাটো দৈত্যের আকারে সেই জলরাশির ওপর দিয়ে ধেয়ে এসে আছড়ে পড়ছে তটে। পূর্ণিমার চাঁদ মধ্য আকাশ থেকে গোটা চরাচরকে প্রদর্শন করছে। সমুদ্রের গর্জন, সেই সাথে পিছনের জঙ্গল থেকে ভেসে আসছে কিছু জানা অজানা পোকামাকড়ের ডাক। অগ্নিকুণ্ড বানিয়ে বসে আছে সৌম, সে এক দৃষ্টে তাকিয়ে আছে সমুদ্রের জলের দিকে। তটের উপর আছড়ে পড়া জলরাশিতে যেন কেউ আলো ধরিয়ে দিয়েছে, অস্বাভাবিক তার ঔজ্জ্বল্য। মনে হচ্ছে
একরাশ জোনাকি পোকাদের কেউ ধরে এনে এই সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, আর তাদের দেহ থেকেই বিচ্ছুরিত হচ্ছে এই আলো। এই দৃশ্য সোমো আগে কখনো দেখেনি। কেমন যেন সম্মোহিতের মতো এক দৃষ্টি এসব সে দেখছে। পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে এমন অপরূপ প্রাকৃতিক শোভা, যার শিকিভাগও সভ্য জগতের মানুষের পক্ষে গ্রহণ করা অসম্ভব। সমুদ্রের ওপর দিয়ে ধেয়ে আসা শীতল নোনা বাতাস সৌমের সমস্ত শরীরকে লবণাক্ত করে তুলছে। এ যেন এক নৈসর্গিক শোভা। এমন সময় দূর থেকে ভেসে এলো কিছু বন্য বরাহের ডাক। সোম শুনতে পাচ্ছে একাধিক পদধ্বনি যেন জঙ্গলের ভেতর থেকে খুব দ্রুত এগিয়ে আসছে। এবার সে জঙ্গলের দিকে মুখ ফেরালো। জঙ্গল ভেঙে ছুটে আসছে একদল ছায়ামূর্তি ঠিক তারই দিকে। অস্বাভাবিক ভয়ঙ্কর সেই সব মূর্তি। কারোর হাতে তীরধনুক, কারোর হাতে ধারালো বল্লম, কারোর হাতে আবার এক ধরনের লাঠি, যাতে কাটা কাটা কী সব লাগানো। সৌম এই ধরনের অস্ত্র আগে কখনো দেখেনি। সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা নিয়ে ছুটে আসছে তারা সৌমের দিকে। সৌম স্থানুর মতো দাঁড়িয়ে আছে। সেই বিবস্ত্র বলিষ্ঠ কৃষ্ণবর্ণ গাত্রধারী লোকগুলো এবার একেবারে সৌমের কুড়ি গজের মধ্যে চলে এসেছে। ওই একজন বল্লম তুলছে, ওই তো একজন তীরধনুক বাগাচ্ছে। এইবার এইবার তারা নির্ভুল লক্ষ্যভেদ করবে। এইবার সৌম ধর্মর করে বিছানায় উঠে বসল। সারা শরীর তার ঘামে ভিজে যাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা। বাইরে তখন সবে ভোরের আলো ফুটেছে। সৌম বিছানা ছেড়ে উঠে পড়ল। ওদিকে দিবাকরও উঠে পড়েছে। কাল রাতে তার বিশেষ ঘুম হয়নি। মাঝরাতের দিকে কি যেন একটা বিদঘুটে স্বপ্ন দেখে তার সেই যে ঘুম ভেঙেছে, তারপর থেকে আর ঘুম আসেনি। ভাসা ভাসাভাবে কয়েকটা দৃশ্য মনে আছে। সেখানে সে জঙ্গল, সমুদ্র, জাহাজ, আরও কী কী সব যেন ছিল তার স্বপ্নে। বর্ষার এক সন্ধ্যায় সবাই যুবশক্তি সমিতির বৈঠকখানায় বসে আছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। সকলেই আজ উপস্থিত। কোনো এক নিগূঢ় বিষয় নিয়ে আলোচনা চলছে। এমন সময় এক প্রকার দরজা ভেঙে ঘরে ঢুকে এলো এক প্রাপ্তবয়স্ক যুবক। সমগ্র শরীর তার ভিজে একেবারে চুপচুপ করছে। মুখে যুগপথ খেলা করছে দুশ্চিন্তা ও ভয়। অত্যন্ত বিচলিত হয়ে সে বরুণকে উদ্দেশ্য করে বলল, দাদা 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 বাঁচান আমাদের দাদা। গদাধর উঠে ছেলেটির দিকে এগিয়ে গেল। সুবোধ, তাই না? হ্যাঁ দাদা। গদাধর বরুণের দিকে তাকিয়ে বলতেই যাচ্ছিল, ও পাশের গ্রামের। বরুণ তাকে থামিয়ে দিয়ে বলল, আমি চিনি ওকে। এবার বরুণ সুবোধের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে? দাদা, জমিদার কেষ্ট নারায়ণ আমার দিদিকে বিয়ে করতে চায়, মানে দাসী করে রাখতে চায়, কিন্তু বাবা রাজি হয়নি। তারপর থেকে রোজ আমাকে বাবাকে ভয় দেখায়, আমাদের জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছিল। আজ সন্ধেবেলা বৃষ্টি শুরু হওয়ার কিছু পরেই জমিদারের কিছু লোকজন নিয়ে এসে দিদিকে তুলে নিয়ে গেছে, লাঠির আঘাতে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি অনেক অনেক চেষ্টা করে ওদের আটকাতে পারিনি। দিদিকে বাজার আপনারা দয়া করুন। এই কথা বলে সুবোধ হাও হাও করে কাঁদতে শুরু করল। বরুণ বিকাশের দিকে তাকালো। বিকাশ মাথা নাড়িয়ে ইশারা করল। বঙ্কিম উঠে দাঁড়ালো, তারও একই ইশারা। এবার সবাই উঠে দাঁড়ালো। বঙ্কিম সুবোধের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না ভাই,
কিচ্ছু হবে না তোর দিদির, আমরা কিচ্ছু হতে দেবো না। তুই বরঞ্চ বাড়ি গিয়ে বাবা মাকে সামলা, আমরা দেখছি। সুবোধ চলে যেতেই একজন দরজা বন্ধ করে দিল। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মাটি থেকে ওঠা বিদ্যুতের রেখাগুলো খান খান করে দিচ্ছে কালো আকাশটাকে। সমিতির দরজা বন্ধ করে ভেতরে চলছে হয়তো নিগূঢ় মন্ত্রণা, তবে সে ক্ষণিকের জন্য। কিছু সময় পরেই দরজাটা খুলে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো কিছু ছায়া মূর্তি। বিদ্যুতের হঠাৎ ঝলকানিতে দেখা গেল তাদের এক একজনের শরীর যেন প্রতিহিংসার আগুনে তপ্ত হয়ে বজ্র রূপ ধারণ করেছে। পরনে তাদের কালো পোশাক, কপালে লাল টিকা। ধীরে ধীরে তারা অন্ধকারে মিশে গেল, এগিয়ে চলল তাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, প্রবল বৃষ্টিতে কর্দমুক্ত গ্রামের পথ, তার উপরই উঠেছে কতগুলো পায়ের শব্দ। 15 জন ছায়ামূর্তি যেন মৃত্যু পরোয়ানা নিয়ে এগিয়ে চলেছে। কিছু সময় পর জমিদার বাড়ির বাইরের উঁচু পাঁচিল বেয়ে কালো সরীসৃপের মতো কিছু একটা ঢুকে পড়ল জমিদার বাড়ির ভেতর। জমিদার কেষ্টনারায়ণের মস্ত বড় বাড়ি, গ্রামের মানুষের রক্ত জল করা পয়সার অধিকাংশই যে সে ভোগ করে তারই একটা অন্যতম নিদর্শন এই বিশাল বাড়ি। বড় বড় থামওয়ালা এই তিনতলা বাড়িটির ভেতর ঢোকার জন্য 3টি সিঁড়ি। রাত হয়ে যাওয়ায় 2টি সিঁড়ির দরজা এখন বন্ধ। অবশিষ্ট খোলা দরজাটির সামনে 2 লোক দাঁড়িয়ে আছে। সিঁড়ির ঠিক ওপর প্রথম তলায় একটা ঝুল বারান্দা আছে, সেখানে আরও 2 পাইক পাহারা দিচ্ছে। 2তলার দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায় আলো জ্বলছে, তার কাচের জানলা দিয়ে আসা আলোর ছটায় মাঝে মাঝে কয়েকটা কালো ছায়াকে আনাগোনা করতে দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে ওই ঘরে অনেক লোকের সমাগম ঘটেছে। সেই ঘরটার লাগোয়া একটা কাঁঠাল গাছ, তারই একটা ডাল সোজা ওই জানলার কাছাকাছি উঠে গেছে। বিকাশ ইশারায় সোম আর দিবাকরকে সেই দিকে পাঠালো। 15টি ছায়ামূর্তি বৃষ্টির ভিতর নিঃশব্দে গোটা বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ল। বরুণ হঠাৎ করে সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা পেয়াদা 2টির সামনে গিয়ে দাঁড়াল। এমন সময় কাছেই কোথায় একটা বাজ পড়ল। অন্ধকার চিড়ে হঠাৎ করে এমনভাবে একজনকে বেরিয়ে আসতে দেখে পেয়াদারা ক্ষণিকের জন্য হকচকিয়ে গেল। সেই ক্ষণিকের বিলম্ব আর সেই সুযোগেই কয়েকটা কালো ছায়া পিছন থেকে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপরে, নিমেষের মধ্যে তাদেরকে বেঁধে ফেলল। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটে গেল, তারা মুখে কোনো রকম আওয়াজ করে অন্য পেয়াদা বা পাইকদের হুঁশিয়ার করে দেওয়ার কোনো সুযোগ পেল না। শুধু কিছু চাপা গোঙানির মতো শব্দ হলো, তবে সেই শব্দ বৃষ্টির শব্দের সাথেই মাটিতে মিশে গেল। 2 সেখানে দাঁড়াল, বাকিরা তাদেরকে টোপকে নিঃশব্দে ওপরে উঠে চলল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই প্রথমে চোখে পড়ে একটা লম্বা প্যাসেজ। দক্ষিণ পশ্চিম কোণের ওই ঘরটায় যেতে গেলে এখনো 1 দফা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। সবাই দ্রুত প্যাসেজ ধরে
নিঃশব্দে সামনে এগোতে লাগল। সামনেই প্যাসেজটা একটা বাঁক নিয়েছে, সেটা পার করেই ডান দিকে উঠে গেছে সিঁড়ি। উপরে উঠতেই সামনেই চোখে পড়ল সেই খোলা বারান্দা, সেখানে দুজন পাহারা দিচ্ছে। চোখের নিমেষে তাদেরকে ধরাশায়ী করে ফেলল বরুণ ও তার দলবলেরা। কোনো রকম শব্দ করার এতটুকু সুযোগ কেউ পেল না। কিছুক্ষণ ঘরের সামনে দাঁড়িয়ে তারা শোনার চেষ্টা করল ভিতরে কি হচ্ছে। খানিক সময় পর বরুণ ফিসফিস করে বলে উঠল, ভিতরে চার পাঁচজন আছে বলে মনে হচ্ছে, দুজন ইংরেজও আছে, তোরা সকলে তৈরি তো? সকলে ইশারায় সম্মতি জানাল। বাইরে তখন বৃষ্টিতে আকাশ ভেঙে পড়েছে মাটিতে। বরুণ ঘরের দরজায় সজোরে একটা লাথি মারল, হুড়মুড় করে দরজাটি খুলে গেল। ঘরের মধ্যের দুইজন লোক হকচকিয়ে তাদের দিকে ফিরল। তাদের চোখে মুখে বলাই বাহুল্য ফুটে উঠেছে একরাশ বিস্ময়। জমিদার কেষ্টনারায়ণ গদিতে বসে টাকা গুনতে গুনতে থমকে গিয়ে সেই অবস্থায় চেয়ে রইলেন। তার দুই পাশে তার দুই চামচা, উল্টো দিকের গদিতে বসে আছে সাদা চামড়ার দুইজন লোক। ঘরের এক কোণে বসে কাঁদছে সুবোধের দিদি কল্যাণী। তার দিকে এক নজর পড়তেই বরুণের বুকটা হাও হাও করে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখে ফুটে উঠল শোষিত নিপীড়িত পরাধীন ভারতমাতার মলিন মুখ। রক্ত উঠে গেল বরুণের মাথায়। এক নজরে সে পুরো ঘরটা একবার দেখে নিল, তারপর কঠোর গলায় বলে উঠল, কেষ্ট, তোর প্রায়শ্চিত্তের সময় এসে গেছে। কেষ্টনারায়ণ তোতলাতে তোতলাতে বলল, ঠিক কে তোমরা, কি চাও? তার উত্তরে বঙ্কিম বলল, তোর মৃত্যু চাই রে পাষণ্ড, মৃত্যু। মেয়ের বয়সী মেয়েকে এই ইংরেজদের কাছে বিক্রি করতে তোর একবারও বিবেকে বাঁধল না। এক ইংরেজ ব্লাডি রাস্কেল বলে গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে বন্দুক বার করতে যাচ্ছিল। তার আগেই বরুণ নিজের কোমর থেকে তার পিস্তলটা বার করে চালিয়ে দিল ইংরেজটির মাথা লক্ষ্য করে। একটা প্রবল শব্দ, তারপরেই উল্টো দিকের দেওয়ালে রক্তের সাথে একটা থকথকে পদার্থ গিয়ে লেপটে গেল। এই ঘটনার আকস্মিকতায় সকলে রীতিমতো স্থির হয়ে গেল। ইতিমধ্যে কখন জানি কেষ্টনারায়ণ তার রিভলভারটা বার করে বাগিয়ে ধরেছে বরুণের দিকে। খলি ওড়াতে আমিও জানি, তোমার মতন অনেক বিপ্লবীকেই আমি এই মাটির মায়া কাটিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছি। তুমি যদি হও বুনো ওল, আমিও তবে বাঘা তেঁতুল। জমিদার কেষ্টনারায়ণের এই আচরণের জন্য কেউই প্রায় তৈরি ছিল না। সবাই যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, এক পাও কেউ আর নড়তে পারছে না। বন্দুকের নলটা এখন বরুণের মাথায় ঠেকানো। এক লহমায় খেলা প্রায় ঘুরে যেতে বসেছে। ঠিক সেই সময় কাচের জালনা ভেঙে হুড়মুড় করে কেষ্টনারায়ণের ঘাড়ের উপরে এসে পড়ল পরপর দুইজন। প্রথমে দিবাকর, তারপর সৌম। তার হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে তাকে ধরাশায়ী করতে দিবাকর আর সৌমের বেশি সময় লাগল না। এবার বরুণ বলল, সাবাস বন্ধু, নিয়ে চলে এদের বাইরে। এরপর সকলকে বাইরে নিয়ে আসা হলো। কল্যাণীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সাথে গেল কয়েকজন। বাইরের মোটা থাম দুটোর সাথে জমিদার সহ বাকি বদমাশগুলোকে বাধা হলো। জমিদারের সমস্ত হম্বিতম্বি এই অল্পক্ষণের ভেতরেই যেন উবে গেছে কর্পূরের মতো। সে এক নাগারে ক্ষমা ভিক্ষা করে চলেছে। জাভেদ তার যথাযথ উত্তর দিল, দেশের শত্রু, দেশবাসীর শত্রু মানেই আমাদের শত্রু। আর শত্রুকে শাস্তি দিতে হয় এমন ভাবেই যাতে বাকি শত্রুদেরও হৃদয় ভয়ে কেঁপে ওঠে। এবার বরুণ বলল, দে আগুন লাগিয়ে বাড়িতে, এরা একসাথে সব পুড়ে মরুক।
অবশিষ্ট ইংরেজটি ভাষা ভাষা বাংলায় বলতে লাগল, তোমরা ভুল করলে, তোমরা জানো কাকে মেরেছ, জানো আমি কে, আমরা সব গভর্নর জেনারেলের লোক। বরুণ তার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, তুই কি জানিস আমি কে? আমি এই ভারত মাতার বীর সন্তান। ইংরেজটা বরুণের দিকে কটমট করে তাকিয়ে বলল, সোয়াইন স্কাউন্ড্রেল, আমি তোমাদের ফাঁসিতে চড়াবো। এবার দিবাকর বলে উঠল, শুয়োরের বাচ্চা নয় বাঘের বাচ্চা বল। বৃষ্টিতে বাড়ির বাইরের দেওয়াল ভিজে আছে, তাই সেখানে আগুন ধরানো সম্ভব নয়, কিন্তু বাড়ির ভেতর সেখানে তো শুকনো। আগুন ধরানোর সরঞ্জাম সমেত তারা তৈরি হয়েই এসেছিল, সবকিছুই তাদের পরিকল্পনা মাফিক চলেছে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখাগুলো মাথা চাড়া দিয়ে উঠল, যেন সেগুলো বন্দি হিংস্র পশুর মতো বাইরে আসার জন্য গর্জন করছে। লেলিহান শিখাগুলি জমিদারের এতদিনের দুষ্কর্মের সাক্ষীস্বরূপ এই বিশাল বাড়িটিকে যেন নিমেষে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয়েছে। ভোরের আলো ফুটতেই খবর ছড়িয়ে পড়ল আশেপাশের কয়েকটা গ্রামে, জমিদার কেষ্ট নারায়ণ ও আরো দুই ইংরেজের আধপোড়া মৃতদেহ ভাসতে দেখা গেছে খালের জলে। জমিদার বাড়ির ভেতর থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। গতকাল রাতে বাড়ির ভেতরে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেটা নেভানো সম্ভব ছিল না। তখন সমস্ত পাইক পেয়াদারা প্রাণ ভয়ে যে যার মতো ছুটে পালায়। জমিদার আর ওই দুই ইংরেজ ছিল একেবারে অন্দর মহলে, তাই তারা বাড়ি থেকে বেরোনোর আগেই তাদের সমগ্র দেহকে আগুন জাপটে ধরে। সেই জ্বলন্ত শরীর নিয়ে তারা ছুটে যায় ওই খালের দিকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ততক্ষণে তাদের দেহ একেবারে ঝলসে গেছে। এমনটাই একটা গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের মুখে সর্বত্র এই নিয়ে আলোচনা চলছে। এক অজানা আতঙ্ক আর তার ভিতরে লুকিয়ে থাকা একটা চাপা শান্তির অনুভূতি বিরাজ করছে সমস্ত গ্রামবাসীদের মধ্যে। দিবাকর বাদে যুবশক্তির বাকি সব সদস্যরা বরুণের কথা মতো গা ঢাকা দেয়। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন কেউ একসাথে জনসমক্ষে আসবে না। এদিকে পোড়া দেহগুলি নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ কিন্তু সহজেই বুঝে গেল এটা কোনো দুর্ঘটনা নয়, এটা খুন। বলাই বাহুল্য, তারপর পুলিশের জুলুম বেড়ে গেল। সাধারণ গ্রামবাসীদের ধরপাকড় মারধর শুরু হলো ব্যাপক হারে। এদিকে দিবাকর পরের দিন থেকেই কাজে যোগ দিয়েছে। তার উপর কারো সন্দেহের দৃষ্টি পড়েনি, কারণ সে জমিদারের লোক। আজ প্রায় বছরখানিক ধরে সে জমিদারের বাড়ি কাজ করে জমিদার ও ইংরেজদের কিছুটা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে, তাই সে সন্দেহের দৃষ্টির আওতায় নেই। পরিকল্পনা মাফিক দিবাকর গা ঢাকা দিল না। সে জনসমক্ষে থেকে জমিদার এবং ইংরেজদের কার্যকলাপের কথা যুবশক্তি সমিতির কাছে গোপনে পৌঁছে দিতে লাগল। এই খুনের ঘটনা উপাধ্যায় জমিদারের মনেও ভয় ধরিয়ে দিয়েছে, সে কথা দিবাকর বিলক্ষণ বুঝতে পেরেছিল। জমিদার বাড়িতে দিবাকরের পরিচয় হয় বনলতার সাথে। বনলতা তার মায়ের সাথে জমিদার বাড়িতে রান্নার কাজ করে। ভারী মিষ্টি মেয়েটি, মাঝে মধ্যে দুজনের কথাও হয়। এই কয়েক বছরে তাদের মধ্যে বেশ একটা বন্ধুত্বের ভাব গড়ে উঠেছে।
খুনের ঘটনার পরের দিন জমিদার বাড়িতে দিবাকর বনলতার সাথে কি একটা বেশ কাজ করছিল। সেই সময় বনলতা বলে উঠল, দিবাকর দা, তোমার জন্য চিন্তা হয়। কেন, আমার জন্য তোর আবার কিসের চিন্তা? এই যে তুমি বরুণদার সাথে যোগাযোগ রাখো, কেউ যদি জানতে পারে। ধুর পাগলি, কেউ জানলে জানবে, আমি তো আর চুরি করছি না। তুমি জানো এরা কত ভয়ানক? তুই জানিস আমি কত ভয়ানক? তোর এত চিন্তা করতে হবে না। আচ্ছা দিবাকর দা, গতকাল ওই খুন কারা করেছে বলে তোমার মনে হয়? সেটা আমি কি করে জানবো? এমন সময় দারোয়ান এসে জানাল জমিদার মশাই দিবাকরকে ডাকছেন। জমিদার মশাইয়ের ঘরে ঢুকতেই দিবাকরের বুকটা ছ্যাত করে উঠল। ঘরে জমিদার মশাইয়ের সাথে এক ইংরেজ পুলিশ রয়েছে। এবার জমিদার দিবাকরকে উদ্দেশ্য করে বলল, তুমি বরুণকে চেনো? বরুণ মানে বরুণদা তো? হ্যাঁ, ওই চিনি বলতে মাঝে মাঝে মাঠে খেলতে গিয়ে দেখা হতো, তাও সে অনেক দিন আগের কথা। কেন হুজুর? কিছু না, তুমি যাও। ঘরের বাইরে বেরিয়ে দিবাকর লুকিয়ে শুনতে লাগলো ঘরে কি আলোচনা হচ্ছে। হোটেল সাহেব, আমার মনে হয় না এই ছোকরা বরুণের খবর রাখে। কিন্তু আমার কাছে খবর আছে এই ছোকরা বরুণকে চেনে। তাহলে আপনি যা করার করুন। আমার বরুণকে চাই, বরুণ এই খুনের সাথে আছে বলেই আমার মনে হয়। তাহলে একে নিয়ে গিয়ে একবার ধোলাই দিয়ে দেখুন তো, বরুণের খবর পাওয়া যায় কি না। ডাকো বাস্টারটাকে। ইতিমধ্যে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে সেটা দিবাকর আন্দাজ করতে পেরে দৌড়ে নিচে চলে এসেছে। নিচে হুটেন সাহেবের সিপাহীরা দাঁড়িয়েছিল। দিবাকর ওদেরকে খুব দ্রুত একটা কথা বুঝিয়ে দিল। বিষয়টা কতকটা এই রকম, দিবাকর সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে সিপাহীদের বলল যে জমিদার বাড়িতে একজন বিপ্লবী নাকি ছদ্মবেশে ছিল, হুটেন সাহেব তাকে চিনে ফেলায় সে বাড়ি থেকে বেরিয়ে পিছনের জঙ্গলের দিকে পালিয়েছে। বলাই বাহুল্য, দিবাকরের অভিনয়ে এতটুকু খামতি ছিল না, তাই সিপাহীদের কাছে কোনো সন্দেহের অবকাশও ছিল না। দিবাকরের মুখে এই কথা শুনেই সিপাহীরা বন্দুক বাগিয়ে পিছনের জঙ্গলের দিকে ছুটে গেল। এই সময় উপর থেকে জমিদারের ক্রুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল, এই কে, কোথায় আছিস? সেই সাথে সিঁড়িতে পায়ের আওয়াজ। দিবাকর মনে মনে পরবর্তী পরিকল্পনা স্থির করে নিল। সিঁড়ির নিচে একটা ছোট্ট জায়গা আছে, দিবাকর সেইখানে ঢুকে গেল। সিঁড়িতে পায়ের শব্দ ক্রমশ নিচে নামছে। এই কে, কোথায় আছিস? দিবাকরকে একবার ডাক তো। এই কথা বলতে বলতে জমিদার সিঁড়ি থেকে নেমে ডান পাশের প্যাসেজ ধরে এগিয়ে চললেন। দিবাকর যেদিন থেকে জমিদারের বাড়ি কাজ করতে এসেছে সেদিন থেকেই তার কাছে একটা পিস্তল থাকে। বরুণ তাকে দিয়েছিল আর বলেছিল, দিব্য এটা রাখ, সময় এলে ব্যবহার করবি। আজ সময় এসে গিয়েছে। এইবার দিবাকর তার পিস্তলটির সঠিক ব্যবহার করবে। দিবাকর পিস্তলটা নিজের কাছেই রাখত, শুধুমাত্র জমিদারের সাথে দেখা করার সময় সে পিস্তলটি সিঁড়ির নিচের একটা ছোট্ট জায়গায় লুকিয়ে রেখে যেত। আজ এমন কিছু ঘটতে পারে আন্দাজ করে দিবাকর আগে থেকেই পিস্তলটা সিঁড়ির নিচের ওই ছোট্ট জায়গাটায় রেখে যায়। সেখান থেকে পিস্তলটা এবার কোমরে গুঁজে নিল দিবাকর। এক মুহূর্ত বিলম্ব না করে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলল। চোখে মুখে তার ভয়ঙ্কর প্রতিহিংসা। হুটেন সাহেব যে ঘরে বসেছিল দিবাকর সরাসরি সেই ঘরে ঢুকে গেল। চেয়ারে বসেছিল হুটেন সাহেব, আচমকা একটা লাথি খেয়ে
সামনে ছিটকে পড়ল। উঠে দাঁড়ানোর কোনো রকম অবকাশ না দিয়েই পরপর দুটি গুলি ছুড়ল দিবাকর, এবং সেই সাথে মাটিতে চিরকালের মতো লুটিয়ে পড়ল হুটেন। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পেল দিবাকর, অর্থাৎ হুটেন সাহেবের সিপাহীরা ফিরে এসেছে, আর এই গুলির শব্দ শুনেই তারা হন্তদন্ত হয়ে উপরে উঠে আসছে। ঘর থেকে বেরিয়ে করিডর দিয়ে সোজা দৌড়ে গিয়ে খোলা জানলা দিয়ে নিচে লাফিয়ে পড়ল, তারপর আঁকা বাঁকা পথ করে দৌড়াতে লাগল। ইতিমধ্যে খোলা জানলায় দাঁড়িয়ে সিপাহীরা একের পর এক গুলি ছুড়তে শুরু করেছে। দিবাকর পিছনে না ফিরে আঁকা বাঁকা পথে দৌড়ে চলেছে। এক একটি গুলি দিবাকরের কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দিবাকর ছুটে চলল। দৌড়াতে দৌড়াতে সে পাটক্ষেতের মধ্যে ঢুকে গেল। কয়েক মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে গেল চারিদিকে। সোমো বরুণের গোপন ডেরাতে পৌঁছে খবরটা জানাতেই সবাই একেবারে চমকে উঠল। হঠাৎ এটা কি করলো ছেলেটা? এক মাসের মধ্যে পরপর চারটে খুন, এবার তো সমস্যা হয়ে গেল। সমস্যা বলে সমস্যা, কিন্তু কিন্তু ও তো এমন করার ছেলে নয়। আচ্ছা সৌম, কি হয়েছিল রে ওখানে? সেটা তো সঠিক জানি না বরুণদা। আচ্ছা দিবাকর কোন দিকে গেছে জানিস কিছু? ওই মাঠপাড়ার পাট ক্ষেতের দিকে পুলিশ খুঁজছে দেখলাম। যে গোপন ডেরায় যুবশক্তি সমিতির ছেলেরা রয়েছে, জায়গাটা গ্রাম থেকে 4 মাইল দূরে বাঘের ডেরা নামক এক জঙ্গলে পুরনো সৌধের ধ্বংসস্তূপের ভেতর যুবশক্তি সমিতির গোপন ডেরা। দিনের আলোতেও এই গভীর জঙ্গলে ঢোকার কেউ সাহস রাখে না। আর ওই ধ্বংসস্তূপের ভিতর জীবিত কোনো প্রাণী যে থাকতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। গ্রামে ওই জায়গাটিকে নিয়ে একটা প্রচলিত কুসংস্কার আছে, ওখানে নাকি এক ভয়ঙ্কর অপদেবতার বাস, যে ওখানে যায় আর নাকি ফিরে আসে না। সেই ধ্বংসস্তূপের ভেতরেই গোপন ডেরায় চলছে যুবশক্তি সমিতির আলোচনা। সবার আলোচনাকে হঠাৎ থামিয়ে দিল বাইরে জঙ্গলের ভিতর থেকে আসা একটা পায়ের শব্দ। সবাই পিস্তল বার করতে যাবে এমন সময় হাঁপাতে হাঁপাতে কাদা মাখা অবস্থায় ঘরে ঢুকল দিবাকর। সৌম দিব্য বলে চিৎকার করে উঠে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। একটা আনন্দের ঝোড়ো হাওয়া বয়ে গেল পুরো ঘরে। সবাই মিলে দিবাকরকে ধরাধরি করে এক জায়গায় বসালো। এবার বরুণ বলল, দিব্য কি হয়েছিল বল ওখানে? ইংরেজরা বুঝে গেছে এই কাজের সাথে আমরাই জড়িত। কিন্তু তুই গুলি চালাতে গেলি কেন? এত বড় সুযোগ আর পেতাম না বরুণদা। দিবাকরের আনন্দের কারণ আঁচ করতে পেরে বরুণের চোখেও বিদ্যুৎ খেলে গেল। সে জিজ্ঞেস করল, তুই কাকে মেরেছিস, হুটেন সাহেব? হ্যাঁ দাদা, আমি জানি আজ এই বাংলার সব বিপ্লবীরা এই শয়তান হুটেনকে মারার ছক করছে, তাই ভারত মাতার জন্য আমি এই সুযোগকে হাতছাড়া করতে পারিনি। ঘরের মধ্যে হই হই লেগে গেল, সবাই দিবাকরকে পাজা করে ওপরে তুলে ধরল। সাবাস দিব্য, সাবাস! সকলে এক তীব্র উৎসাহ নিয়ে দিবাকর কিভাবে পালালো সেই কথা জানতে চাইল। দিবাকর সমস্ত বৃত্তান্ত খুলে বলল। পেছনে সিপাহীদের একটা দল আসতে দেখে আমি পাট ক্ষেতের মধ্যে ঢুকে পড়লাম, তারপর ওরা আমার কাছাকাছি চলে আসছে দেখে আমি নিঃশব্দে পুকুরের জলে ডুব দিলাম। যখন আর ডুবে থাকতে পারলাম না, তখন উঠে দেখি সিপাহীদের দল অন্যদিকে চলে গেছে।
আমি আর সময় নষ্ট না করেই এখানে চলে এলাম। দেশের প্রতি প্রবল ভালোবাসা এবং তারই হেতু এরূপ সাহসিকতার প্রদর্শন, যা দেখে ডেরার বাকি ছেলেরা রীতিমতো মুগ্ধ হয়ে গেল। দিবাগরকে ঘিরে তারা হৈ হুল্লোড় করতে লাগল। খানিক সময় হৈ হৈ উল্লাস চলার পর বরুণ সবাইকে থামিয়ে বলল, আচ্ছা এবার শোন তবে, আজ আমাদের জন্য কলকাতা থেকে নদীপথে প্রচুর অস্ত্র আসছে, নৌকা পদ্মাঘাটে ভিড়বে। কিছুক্ষণ আগে সৌম খবরটা নিয়ে এসছে, আমি বিকাশ আর বঙ্কিম সেগুলোকে আনতে যাব। কিন্তু বরুণদা, বাইরে পুলিশ আমাদেরকে কুকুরের মতো খুঁজছে, এখন বেরোনো নিরাপদ কি? আর কোনো উপায় নেই জাভেদ, এই নৌকাটা ফিরে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তবে তুমি চিন্তা করো না, আমরা জলপথে যাব। পরের দিন সকালে পাখির ডাকে ডেরায় লুকিয়ে থাকা সকলের ঘুম ভাঙল। আজ আকাশ পরিষ্কার, রোদ উঠবে উঠবে করছে। বরুণ, বিকাশ ও বঙ্কিম তখনও ফেরেনি। বেলা যত বাড়তে লাগল, উৎকণ্ঠার পারদ তত চড়তে লাগল। কিন্তু কিছু করার নেই, বরুণের কড়া নির্দেশ, সে না ফেরা পর্যন্ত কেউ যেন বাইরে না বেরোয়। বেলা ক্রমেই আরও বাড়তে থাকে, কিন্তু বরুণ, বঙ্কিম, বিকাশ কারোর কোনো খবর পাওয়া যায় না। বন্দি হয়ে থাকা বন্য পশুর মতো ছটফট করতে থাকে ডেরার বাকি ছেলেরা। সকলের মধ্যে বিভিন্ন ধরনের আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে, কেউ আর যেন স্থির হয়ে বসে থাকতে পারছে না। বেলা আরও বাড়তে লাগল। এমন সময় বাইরে শুকনো পাতার উপরে পায়ের আওয়াজে সকলে চমকে উঠে বাইরের দিকে ছুটল। বঙ্কিম খোড়াতে খোড়াতে আসছে, তার এক হাত রক্তে ভেসে যাচ্ছে, আর এক হাতে সেই ক্ষতস্থান চেপে ধরে কোনো রকমে আসছে সে। গদাধর দৌড়ে গিয়ে বঙ্কিমকে মাটিতে বসালো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বঙ্কিম বলল, সব শেষ হয়ে গেল, সব শেষ। কি হয়েছে, কি আর ওরা কই? ওরা নেই। নেই মানে? এরপর বঙ্কিম সমস্ত ঘটনা খুলে বলল। বঙ্কিম, বিকাশ আর বরুণ যথাসময়ে পদ্মাঘাটে পৌঁছে যায়। পূর্ণিমার রাত, তাই দূরের নৌকাটিকে স্বাচ্ছন্দ্যেই দেখা যাচ্ছে। নৌকাটি আকারে বেশ লম্বা, একটি বড় ছাউনিও আছে। বুঝতে কারো অসুবিধা হলো না যে যাবতীয় অস্ত্রশস্ত্র ওই ছাউনিতেই আছে। বরুণদের নৌকা সেই নৌকাকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে চলল। কথা মতো বরুণদের নৌকা থেকে একটা কাপড় উড়ল নিশানা স্বরূপ, কিন্তু আশ্চর্য, উল্টো দিকের নৌকা থেকে কোনো কাপড় উড়ল না। বরুণদের মনে একটা সন্দেহ জাগলেও প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগ তারা পেল না। ততক্ষণে দুটি নৌকা প্রায় মুখোমুখি চলে এসেছে। এমন সময় বরুণদের উল্টো দিকের নৌকা থেকে পরপর গুলি ছোড়া শুরু হলো। আসলে ওই অস্ত্র বোঝাই নৌকা আগেই ইংরেজ সৈন্যরা দখল করে সেখানে ঘাপটি মেরে বসেছিল। বরুণদের নৌকা কাছে আসতেই গুলি ছুটতে শুরু করে তারা। বলাই বাহুল্য, এই আক্রমণের জন্য বরুণরা একেবারে প্রস্তুত ছিল না। বেশ অনেকক্ষণ ধরে গুলি চলে। বরুণ আর বিকাশের গুলিতে প্রতিপক্ষের পাঁচজন নিহত হয়। এদিকে বরুণদের কাছে গুলির সংখ্যাও কমে আসছে, ওরা আস্তে আস্তে পেছাতে শুরু করে। ঠিক সেই সময়
একটি গুলি এসে লাগে বরুণের বুকে। বঙ্কিম চিৎকার করে বরুণকে ধরতে যায়। পর মুহূর্তেই দ্বিতীয় গুলিটা এসে লাগে বিকাশের মাথায়। তারপর সব শেষ। বরুণের শেষ কথাটা এখনো বাজছে বঙ্কিমের কানে। সে বলেছিল, বঙ্কিম তুই পালা ভাই, আমাদের আমাদের বলিদান বিফল হতে দিস না, বন্দে মাতরম। বঙ্কিম কোনো রকমে কথাগুলো বলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। একটা অন্ধকার কালো ছায়া নেমে এলো সকলের ওপর। আজ ওদের বরুণদা আর নেই। কেউ যেন মানতেই পারছে না এই পরম সত্যটাকে, যে বরুণদা এতগুলো ছেলেকে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, স্বাধীন ভারতবর্ষ গড়ার সাহস জুগিয়েছে, সেই বরুণদা আজ আর নেই। সকলেই কাঁদছে। গদাধর নিজেকে সামলে নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, এই জায়গাটা আমাদের কাছে কিন্তু আর নিরাপদ নয়। ওরা জানে বঙ্কিম বেশি দূর যেতে পারবে না। ওরা খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে। আমাদের যদি বরুণদা বিকাশদার স্বপ্নকে সত্যি করতে হয় তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তবেই হবে বিপ্লব। সকলে আলোচনা করে ঠিক করল প্রত্যেকে দূরের কোনো গ্রামে চলে যাবে, যেখানে ওদেরকে কেউ চেনে না। বঙ্কিম যাবে দিবাকর আর সৌমের সাথে। দুই মাস এইভাবে কাটানোর পর তারা আবার ঠিক এই জায়গাতেই ফিরে আসবে। এই পরিকল্পনা স্থির করে সকলে যে যার মতো বেরিয়ে গেল। দিনের আলো প্রায় ফুরিয়ে আসছে। সকলের চলে যাওয়ার পর ভাঙা সৌধের মধ্যে রইল খালি তিনজন। নিজেদের মধ্যে ওরা কিছু একটা আলোচনা করে নিল। তারপর প্রায় অসাড় হয়ে যাওয়া বঙ্কিমকে তুলে ধীরে ধীরে ভাঙা ঘরটার বাইরে বেরিয়ে এলো। দিনের আলো তখন একেবারে ফুরিয়ে গেছে। এক জমাট বাঁধা অন্ধকার চারিদিক থেকে যেন ঘিরে ধরছে। সামনের পথ কিছুই দেখা যাচ্ছে না। ওরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে পা বাড়ালো। এমন সময় ওরা দেখল পুরো জঙ্গলে ওদেরকে ঘিরে কতগুলো আলো ওদের দিকে এগিয়ে আসছে। ওরা অবাক হয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে জঙ্গলের অন্ধকার থেকে বন্দুক উঁচিয়ে ওদের সামনে বেরিয়ে এলো ইংরেজ পুলিশের দল। আপনারা শুনছিলেন গল্পকথার বিশেষ নিবেদন, শুভজিৎ সাহা এবং অয়ন সাহার কাহিনী অবলম্বনে আঙ্গামানিয়ান দ্বিতীয় পর্ব। তবে গল্পের কিন্তু এখানেই শেষ নয়, এক বিশাল দুঃসাহসিক অভিযান দিবাকর আর সৌমের জন্য অপেক্ষা করছে। এরপর তাদের জীবন কোন দিকে বাঁক নিল সেটা জানতে হলে শুনতে হবে আঙ্গামানিয়ান তৃতীয় পর্ব। গল্পে দিবাকরের ভূমিকায় শুভজিৎ, সৌম এবং হুটেন সাহেবের চরিত্রে সৌভিক, চাটুজ্জে মশাই জমিদার কেষ্টনারায়ণ এবং জমিদার উপাধ্যায়ের ভূমিকায় রাজকুমার বাবু, গদাধর এবং বঙ্কিমের চরিত্রে অত্রি, বরুণের চরিত্রে সুশীবন, সিধু এবং জাভেদের চরিত্রে সায়ন্তন, বনলতার চরিত্রে
দেবযানী। গল্প পাঠ এবং বিকাশের চরিত্রে আমি অয়ন। সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা চ্যানেল, সাউন্ড এবং পোস্টার ডিজাইনিংয়ে গল্পকথা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল পার্টনার ভূতান্বেষী ফেসবুক গ্রুপ, আজকের গল্পে বিশেষ সহযোগিতায় ইউটিউব চ্যানেল ট্যাশ গরু এবং অব্যক্ত দ্য আনটোল্ড, ওনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে হাজির হব আঙ্গামানিয়ানের তৃতীয় পর্ব নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন গল্পকথা।